প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেব। বিজ্ঞান ক্লাসের আজকে তৃতীয় অধ্যায় পড়াবো। তৃতীয় অধ্যায় হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এখানে আসছে উদ্ভিদ, উদ্ভিদের আমরা মূল নিয়ে আলোচনা করব। দেখো, মূল বলতে কি বোঝায়? যখন একটি গাছ অঙ্কুরিত হয়, তখন যেটা নিচের দিকে যায় সেটা হচ্ছে মূল, আর যেটা উপরের দিকে যায় সেটা হচ্ছে কাণ্ড। সেই মূল নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে মূলের প্রধান কাজ হলো গাছকে মাটির সাথে আটকে রাখা। মূলের প্রধান কাজ কি? গাছকে মাটির সাথে আটকে রাখা। কিন্তু মূল কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে। মূল বিশেষ কোনো কাজ সম্পাদনের জন্য সেটা রূপান্তরিত হতে পারে। এবার খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আলোচনা করব। মূলা, গাজর, শালগম আমরা সবাই দেখেছি। মূলা, গাজর, শালগম, এগুলো আমরা সবাই চিনি। এগুলো মূল না কাণ্ড? এগুলো মূল না কাণ্ড বলতো? একটু লক্ষ্য করো যে এদের পরে কি কোনো গিট বা পর্ব আছে, পাতা আছে, মুকুল আছে? না, নেই। মাটির উপরে যে পাতা দেখা যায় তা মূলের উপর অবস্থিত ক্ষুদ্র কাণ্ডের গা বেয়ে বেরিয়ে এসে। আকৃতিগত দিক থেকে এরা চার প্রকার। আকৃতিগত দিক থেকে কয় প্রকার? এরা চার প্রকার। এক হচ্ছে, দেখো আমি চিত্র আঁকায় দিছি, মূলাকৃতি মূল, মূলার মতো, এটা মূলা, মূলাকৃতি মূল, এটাকে আমরা মূলাই ধরবো। তারপর হচ্ছে গাজর আকৃতি মূল। তোমরা গাজর খাইছো না, দেখছো না গাজর, সেই গাজর আকৃতি মূল। এটা হচ্ছে শালগম আকৃতি মূল। শালগম, শালগম অনেকের প্রিয় শীতকালীন সবজি, শালগম। তারপর হচ্ছে কন্দাকৃতি, কন্দাকৃতি মূল, এটা দেখো কন্দাকৃতি মূল। এখন এই মূলগুলো দেখো, মূলাকৃতি মূল, এদের কাজ কে? মূলা, মূলা অনেকেরই প্রিয়, তাই না? তোমরা মূলা খাও না? মূল অনেকের প্রিয়। এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূল মোটা এবং রসালো হয়। এরা খাদ্য সঞ্চয় করে মোটা হয় এবং রসালো হয়, মূলাকৃতি মূল। এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু দুই প্রান্ত সরু। মধ্যভাগ মোটা এবং দুই প্রান্ত সরু, যেমন মূলা, ঠিক আছে? বুঝতে পারছো মূলাকৃতি মূল? এরপর আসছে গাজর আকৃতি মূল। গাজর অনেকের প্রিয়, গাজর, গাজরের হালুয়া অনেকে বানায়, গাজরের হালুয়া কিন্তু খুবই সুস্বাদু। সেই গাজর আকৃতি মূল, এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূলটি মোটা ও রসালো হয়। এরা খাদ্য সঞ্চয় করে, মাটির মধ্যে যখন থাকে তখন এই খাদ্য সঞ্চয় করে মোটা এবং রসালো হয়। এই মূলের উপরে দিক মোটা, উপরের দিক মোটা এবং নিচের দিক ক্রমশ সরু হয়। দেখো উপরের দিক মোটা, এদিকে মোটা আছে, আর নিচের দিকে ক্রমশ সরু। এই শিকড় আছে দেখো, ছোট ছোট শিকড়, এটা হচ্ছে গাজর আকৃতি মূল। গাজর আকৃতি মূল, এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূলটি মোটা ও রসালো হয়। এই মূলের উপরের দিক মোটা এবং নিচের দিক ক্রমশ সরু হয়ে যায়। উপরের দিক মোটা এবং নিচের দিকে সরু, এটা হচ্ছে গাজর। এরপর আছে শালগম আকৃতি মূল। শালগম সুস্বাদু খাবার হিসেবে, তরকারি হিসেবে অনেকেই খাবার হিসেবে ব্যবহৃত করে শালগম। এক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার, প্রধান অংশটি গোলাকার এবং নিচের অংশটি হঠাৎ করে সরু হয়ে যায়। নিচের অংশটি হঠাৎ করে সরু হয়ে লম্বা হয়ে গেছে, দেখছো? এটা হচ্ছে শালগম, এটা হচ্ছে শালগম আকৃতি মূল। এরপর হচ্ছে কন্দাকৃতি মূল। খাদ্য সঞ্চয়ের ফলে কখনো প্রধান মূলটি অনিয়মিত ভাবে মোটা হয়। অনিয়মিত ভাবে মোটা মানে একদিকে মোটা হয়েছে, একদিকে চিকন, এরকম ভাবে যেটা হয় সেটা হলে অনিয়মিত ভাবে মোটা হয়। এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, এদের নির্দিষ্ট আকার আকৃতি হয় না। এটা হচ্ছে কি? সন্ধ্যামালতি। সন্ধ্যামালতির মূলটা এই একই রকম। এখন দেখো, আমরা এই প্রধান মূলের রূপান্তরটা দেখলাম যে কিভাবে একটা মূল খাদ্য সংগ্রহ করে মোটা হয়,
এবং এটা আমরা খাবার হিসেবে গ্রহণ করি। এরপর আমাদের যে পরের যে অধ্যায়, পরের এই অধ্যায়ের এইটা আমরা রূপান্তরিত অস্থানিক মূল সম্পর্কে আলোচনা করব। রূপান্তরিত অস্থানিক মূল, অস্থানিক মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য নির্ধারিত এবং রূপান্তরিত হয়ে থাকে। অস্থানিক মূল সাধারণত তিন ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়ে থাকে, যেমন খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং শারীরবৃত্তীয় কার্য সম্পাদনা। তা রূপান্তরিত অস্থানিক মূলের কাজ হচ্ছে তিনটি, এক হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা, দুই হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষা ও তিন হচ্ছে শারীরবৃত্তীয় কার্য সম্পাদন। এরপর আমরা দেখো আগামী ক্লাসে তোমাদের খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর এইগুলো আমরা আলোচনা করব, যেমন কন্দাল মূল আছে, তারপর গুচ্ছ কম্পর মূল আছে, তারপর নুডলস মূল আছে, মূলাকৃতি মূল আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমাদের হোমওয়ার্ক থাকবে যে বিভিন্ন প্রকার মূলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করবা, এইচ ডাব্লিউ হিসেবে বিভিন্ন মূলের চিত্র সহ বিভিন্ন অংশ চিহ্নিত করো। এগুলো তোমরা হোমওয়ার্ক বাসায় করবা। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী নেক্সট ক্লাসে তোমাদের এগুলো পরের অধ্যায়টা আমি ভালো করে বুঝিয়ে দেবো। আশা করি তোমরা ভালো থাকবা, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখবা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোবা এবং দূরত্ব বজায় রেখে চলাফেরা করবা, বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরবা। এই বলে আমি আমার আজকের এই সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।